সবাইকে স্বাগতম নিউজ বাজার ইনফো চ্যানেলে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের উপর যে পাঁচটি ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। ইউক্রেনের কৃষকদের হাতে বর্তমানে 20 মিলিয়ন টন শস্য আছে, যেগুলো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে আসতে পারছে না। অন্যদিকে দেশটিতে আবার নতুন ফসল কাটার সময় হয়েছে। বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববাজারে ইউক্রেন যেসব শস্য বড় আকারে রপ্তানি করে তার মধ্যে রয়েছে সানফ্লাওয়ার অয়েল, ভুট্টা, গম এবং বার্লি। অন্যদিকে একই শস্য বিশ্ববাজারে বড় আকারে সরবরাহ করে রাশিয়া, কিন্তু যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যশস্যের বাজার অস্থির হয়ে উঠেছে, দাম প্রতিদিনই বাড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। বাংলাদেশের মতো দেশগুলোর মানুষ এখন দিশেহারা। গম আমদানিতে প্রভাব, বাংলাদেশের মানুষ ক্যালোরির জন্য ভাতের উপর নির্ভরশীল, তবে আটা ময়দা উপরও ধীরে ধীরে নির্ভরশীলতা বাড়ছে, আর এই আটা ময়দা আসে গম থেকে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, গত 20 বছরে বাংলাদেশে গমের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশে তার চাহিদার 80% গম আমদানি করে, এর অর্ধেক আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে। কিন্তু সেই সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবার কারণে গমের দাম বেড়েছে, ফলে বাংলাদেশ আটা ময়দার দামও বেড়েছে, সেই সাথে আটা ময়দা দিয়ে তৈরি খাদ্যর দাম বেড়েছে বেশ খানিকটা। ভোজ্য তেলের উপর প্রভাব, বাংলাদেশে ভোজ্য তেলের দাম এখন লাগাম ছাড়া। যদিও বাংলাদেশে ভোজ্য তেলের বেশিরভাগই আসে পাম অয়েল এবং সয়াবিন অয়েল থেকে, বিশ্বজুড়ে যেসব ভোজ্য তেল ব্যবহার হয় তার মধ্যে সানফ্লাওয়ার তেল প্রায় 13%, এর প্রায় 75% আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে। যেহেতু এই সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, সেজন্য বিশ্বজুড়ে ভেজিটেবল অয়েলের চেইনের দাম বৃদ্ধি পেয়েছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ তার প্রয়োজনীয় ভেজিটেবল অয়েল আমদানি করে হয় কাঁচামাল হিসেবে, নয়তো প্রক্রিয়াজাত পণ্য হিসেবে পাম অয়েল এবং সয়াবিন অয়েল, অথবা তেলবীজ আমদানি করে সেটিকে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি করে, কিন্তু এদিকে করোনাভাইরাস মহামারী পরবর্তী শ্রমিক সংকটে কারণে দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, পরবর্তীতে ইউক্রেন যুদ্ধ সে দাম আরও বাড়িয়ে দিয়েছে। হাঁস মুরগি ও গরুর খাবার পোল্ট্রি ফিড উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভুট্টা। বিশ্ববাজারে ইউক্রেন 16% ভুট্টা সরবরাহ করে, পৃথিবীর আরও অনেক দেশে ভুট্টা উৎপাদিত হয়। যেহেতু ইউক্রেন থেকে ভুট্টা সরবরাহ আসতে পারছে না, সেজন্য বিশ্বজুড়ে পোল্ট্রি ফিড এর দাম বেড়েছে, এর ফলে বাজারে মুরগি ও ডিমের দাম বেড়ে গেছে। বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দেবাশিস নাগ নিউজ বাজার ইনফোকে বলেন, পোল্ট্রি ফিড উৎপাদনের 60% উপকরণ আমদানি করতে হয়, এর মধ্যে সবচেয়ে বড় উপকরণ হচ্ছে ভুট্টা। ভুট্টার দাম অনেক বেড়ে গেছে। পোল্ট্রি ফিডের মূল উপাদানের মধ্যে ভুট্টা এবং সয়াবিন মিল, সয়াবিনের ভুষি এ দুটো হচ্ছে মূল উপাদান, বলেন মি নাগ। সার আমদানিতে খরচ, বিশ্ববাজারে সিংহভাগ সার রপ্তানির ক্ষেত্রে রাশিয়া এবং বেলারুশের ভূমিকা রয়েছে। রাশিয়ার উপর রপ্তানি নিষেধাজ্ঞা দেবার ফলে সেটি বাংলাদেশকেও প্রভাবিত করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ রাশিয়া থেকে সার আমদানি করে, সেটি ব্যাহত হলে ভিন্ন কোন উৎস দেখতে হবে, এতে করে খরচ বাড়বে কৃষি খাতে। জ্বালানি তেলের দাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে। বিশ্ববাজারে তেল গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়া বেশ গুরুত্বপূর্ণ, জ্বালানি তেলের আমদানি ব্যয় মেটাতে এখন হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আসছে বাজেটে জ্বালানি তেলের ভর্তুকির জন্য সরকারকে অনেক টাকা গুনতে হবে, অন্যথায় তেলের দাম বাড়াতে হবে, কিন্তু তেলের দাম বাড়লে দ্রব্যমূল্য আরও বাড়বে। সুজয় আচার্য, নিউজ বাজার ইনফো, বাংলাদেশ।